জয়েন বন্ধুরা তোমরা একটু তোমাদের পিরিয়ড না হ্যাচ বোটারফোর সামি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিসের বিজ্ঞপ্তি নিয়েছিলাম তোমরা অনেক কেন দেখতেছো আর্মিতে নতুন নিয়োগ দু হাজার চব্বিশের যেখানে বেতন স্টার্টিং পয়েন্ট তোমরা বেতন ছাপ্পান্ন হাজার একশো টাকা পাবে যেখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ কোনো রকম পরীক্ষা দিতে হবে না কোনো রকম শারীরিক মাপযোগ লাগবে না উচ্চতাও লাগবে না সরাসরি তোমাদের ইন্টার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তোমার চাকরি হবে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যদি তুমি এলিজিবেল হও তাহলে আবেদন করতে পারবে এখানে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য যেখানে আবেদনের শেষ তারিখ তোমাদের দেখতে পাচ্ছ তুমি ছয় দুই দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখের লাস্ট ডেট এর মধ্যে প্রত্যেকেই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু প্রত্যেকেই করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখো আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আশা করি প্রত্যেক সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি যদি যোগ্য হো তাহলে আবেদন করবে এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন এখানে তোমরা বন্ধু প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছো এখানে আবেদন আটই জানুয়ারি তোমাদের জানুয়ারি মাসের আট তারিখ থেকে আবেদন শুরু যেখানে ফেব্রুয়ারি দু হাজার আবেদন শেষ এখানে বলে রাখি তোমার যদি মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে তারপর তুমি এখানে আবেদন করতে পারবে এখানে মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে মার্ক্সবিন তুমি যদি মাধ্যমিক পাস করছো তার যদি তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে তুমি আবেদনে গ্রহণযোগ্য এবং এখানে তোমাদের আধার কার্ড কোনো মার্কসবিন যদি আধার কার্ড থাকে আধার কার্ড বন্ধু মাধ্যমিকের তোমাদের কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি কোনো স্কিপ করবে না যেহেতু এখানে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব আর্মিতে নতুন নিয়োগ যেখানে কোনো রকম পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না শারীরিক মাপযোগ নেই তোমাদের উচ্চতা দৌড় কোনো কিছু থাকছে না গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে গ্রুপ সি পোস্ট যেখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারছো যেখানে আটই জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে যেখানে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আবেদন শেষ তুমি যদি এর মধ্যে যোগ্য হও তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্টভাবে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে দেখে দিচ্ছি ভিডিওটি কোনো আমি স্কিপ করবে না তা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখো তারপরেই তোমরা কিন্তু আবেদন করো To be এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা অফিসিয়াল নোটিফিস তোমাদের জয়েন্ট ইন্ডিয়ান আর্মি থেকে এটা অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ভিডিও নিয়ে যে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তোমরা ওখান থেকে আবেদন করতে পারবে যেখানে আর্মেড মেল আর্মেড ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য যেহেতু আর্মিতে নিয়োগ আছে তোমাদের কিন্তু এখানে এই পোস্টের ক্ষেত্রে তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারবে এখানে কিন্তু পারমানেন্ট পোস্ট নিয়োগ করছে তুমি এখানে ষাট বছর অবধি তুমি জব করতে পারবে এখানে কিন্তু একটা পারমানেন্ট পোস্ট যেহেতু একটা আর্মিতে যেহেতু তোমরা জানো পারমানেন্ট পোস্টে নিয়োগ করে না এটা যেহেতু ভালো মানে পারমানেন্ট পোস্টে নিয়োগ করেছে যেখানে স্টার্টিং পয়েন্ট ছাপ্পান্ন হাজার একশো টাকা তুমি স্যালারি পাচ্ছো এর স্লাইডে তুমি যে যোগ্যতা অবশ্যই আবেদন করতে পারো যেখানে তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা স্যালারিটা দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের ছাপ্পান্ন হাজার একশো টাকা মতো পদে নিয়োগ করতে হতো তোমাদের কোনো বেতন থাকছে যেখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করেছে যেখানে ছাপ্পান্ন হাজার একশো টাকা বেতন পাচ্ছ আর্মির পদের ভ্যাকান্সি তুমি যদি যোগ্য তাহলে অবশ্যই আবেদন এখানে তোমাদের ডিএ পি এ পে টোটাল অ্যালাউসমেন্টে তোমাদের এখানে ষাট হাজার প্লাস সামথিং স্যালারি পড়ে যাবে প্রথম যখন তুমি ট্রেনিং অবস্থা যাবে না তখন ট্রেনিং তোমাদের ট্রেনিং করার সময় তোমাদের কোনো ষাট হাজার প্লাস সামথিং স্যালারি পড়বে তুমি যদি যোগ্য তাহলে অবশ্যই আবেদন করবে এখানে তারপর দেখে নেব তোমাদের যেটা এজ লিমিট এখানে এজ লিমিটটি তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের যেহেতু বয়স এজ লিমিটে কীভাবে ক্যালকুলেট করাচ্ছে সেটিও তোমরা দেখে দেবো যেখানে তোমাদের বয়স উনিশ থেকে তোমাদের যদি পঁচিশের মধ্যে বয়স হয়ে থাকে উনিশ থেকে পঁচিশের মধ্যে বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো তাছাড়া তোমরা যারা এসসি এসটি প্রার্থী তোমরা কিন্তু পাঁচ বছরের ছাড় পাচ্ছ যারা ও বিসি প্রার্থী তারা কিন্তু তিন বছরের সরকারিভাবে বয়সের ছাড় পাচ্ছ যেখানে তোমাদের বয়স যেখানে তোমাদের ক্যালকুলেট করা হবে একই জুলাই দু হাজার চব্বিশে অনুযায়ী তোমাদের বয়স কালো এক তোমাদের এক তারিখ তোমাদের দু হাজার সাত অনুযায়ী তোমাদের বয়স এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি এখানে তোমরা আবেদন করতে পারছো একই জুলাই দু হাজার সাত মধ্যে তোমাদের বয়স ক্যালকুলেট করা হচ্ছে যেখানে তোমরা যারা যোগ্য আবেদন করতে পারো দেখতে পাচ্ছ দুই জুলাই উনিশশো নিরানব্বই থেকে তোমাদের দুই জুলাই দু হাজার পাঁচের মধ্যে তোমাদের ডিউবি হতে হবে তারপরে তুমি এ ক্ষেত্রে যোগ্য যারা যারা টি পার্থী তারা কোনো সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ এখানে এডুকেশনাল কোয়ালিফিশন কী রয়েছে তোমরা সম্পূর্ণ এ দেখিয়ে দিচ্ছি এইখানে তুমি কীভাবে ফর্মটি ফিল আপ করবে সেটি তোমাদের প্রথম দেখে দিই যেখানে হাউ টু অ্যাপ্লাই হাউ টু এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্টভাবে তোমাদের ফর্মটি ফিল করতে হবে যেখানে প্রথমত রেজিস্ট্রেশন তারপর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে লগ ইন করার পর তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লাই এখানে প্রসেসটি দেওয়া আছে তখন অনলাইন অ্যাপ্লাই করবে তোমাদের প্রত্যেকটা তোমাদের সিলেকশন তোমাদের দিতে হবে তোমাদের দেওয়ার পর তোমাদের একটা প্রিন্ট আউট বার করবে যেখানে তোমাদের এখানে রাখে এখানে কোনো আবেদনের কোনো চার্জ লাগছে না এখানে সাবমিট করে তোমরা পিডিএফ পেয়ে যাবে তোমরা ইউআর হো জেনারেল ও ওবিসি এস সি এস টি কোন রকম কারো আবেদনের চার্জ তোমাদের দিতে হচ্ছে না আপ পোস্ট বিনামূল্যে ফ্রিতে আবেদন করতে হচ্ছ সেখানে পরীক্ষা দিতে হচ্ছে কোনো শারীরিক মাপযোগ নেই তুমি যদি এই পোস্টের ক্ষেত্রে যোগ্য তাহলে অবশ্যই আবেদন করবে এখানে তোমরা এডুকেশানাল কোয়ালিফিকেশন দেখতে পেয়ে যাবে যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে এখানে দেখানো যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস করছো তার সাথে তোমাদের ফিফটি পার্সেন্ট যদি নাম্বার থাকে তাহলে তুমি এ পদের ক্ষেত্রে যোগ্য এ পদে তারপরেই তুমি আবেদন করতে পারবে এখানে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে তারপর তুমি যোগ্য যেখানে টু ওয়ার থ্রি ওয়ার্সে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় আর এনসিসি সার্টিফিকেট বিন তোমার যদি গ্র্যাজুয়েশন করছো তার সাথে সাথে তুমি এসএসসি সার্টিফিকেট হচ্ছে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্টের যদি এনসিসি সার্টিফিকেট থাকছে তাহলে তুমি আবেদন করতে পারছো এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে যারা তোমরা যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগে তুমি গ্র্যাজুয়েশন পাস করছো এবং তোমার এনসিসি সার্টিফিকেট রয়েছে গ্রুপ সি পোস্টের তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন তোমাদের অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের যদি হয়ে থাকে তাহলে তুমি এ পদের ক্ষেত্রে যোগ্য হয়ে যাবে এটা একটা প্রত্যেকের হাতে একটা দারুণ সুযোগ যেখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা কোনো আবেদনের যোগ্য এখানে দেখতে পাচ্ছ ইডিকেশন তাও তোমাদের উল্লেখ করা রয়েছে এখানে একবার দেখে নেবে এনসিসি সার্টিফিকেট থাকতে হবে তোমাদের ব্যাটালিয়ান তোমাদের ইন্স্যুরেন্সের জন্য তারপরে তোমরা এ পদের ক্ষেত্রে যোগ্য তোমরা এই পদে আবেদন করতে পারবে যেখানে এখানে ভ্যাকান্সি কত রয়েছে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছে এখানে তোমরা ভ্যাকান্সিগুলো দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের ভ্যাকান্সি এখানে কিন্তু মেল ফিমেল যেহেতু প্রত্যেকের ভ্যাকান্সি রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছে এটা হলো এনসিসি মেলের ভ্যাকান্সি যেখানে পঞ্চাশটা ভ্যাকান্সি রয়েছে এখান থেকে তোমাদের হতো টোটাল পঞ্চাশটা ভ্যাকান্সি এখান থেকে তোমাদের জেনারেল ক্যাটাগরি থেকে তোমরা কিন্তু পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি তোমরা আবেদন করতে পারবে যেখান তো ব্যাটালিয়ান ইন্স্যুরেন্স তোমাদের রয়েছে এখান থেকে তোমাদের যেখানে তোমাদের ব্যাটালিয়ান ক্যাসি ওয়ালিটিস ব্যাটালিয়ান ক্যাসি ওয়ালিটিসে তোমাদের পাঁচটা ভ্যাকান্সি থাকছে যেখানে ফিমেল মানে উমেন ক্যান্ডিডেটের জন্য পাঁচটা ভ্যাকান্সি যেখানে একটি ভ্যাকান্সি তোমাদের কিন্তু তোমাদের এই ভ্যাকান্সি থাকছে তোমাদের জন্য এই ভ্যাকান্সি এখানে থাকছে তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো একটা ভালো মানের ভ্যাকান্সি যেখানে তোমাদের পঞ্চাশ পাঁচে তোমাদের পঁচপান্ন টোটাল ভ্যাকান্সি নিয়ে করেছে যেখানে পঁচপান্ন জন কোনো রকম পরীক্ষা ছাড়া তোমরা এখানে আবেদন করে তোমার চাকরি পাচ্ছ কেন আবেদনের কোনো মূল্য কোনো দিতে হচ্ছে না এখানে যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব তুমি যোগ্য হও তাহলে আবেদন করবে এখানে তোমাদের যখন তোমাদের এস তোমাদের এসএসবি তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করাবে ট্রেনিং তোমাদের একবার ট্রেনিং সেন্টারে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এক ওইখানে যেহেতু পরীক্ষার জন্য সরাসরি ট্রেনিং অ্যাকাডেমিতে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে এখানে তোমাদের ট্রেনিং করানো হবে ট্রেনিং করানোর পর তোমার ট্রেনিং অবশ্যই তোমাদের স্যালারি দেওয়া হবে যেখানে ছাপ্পান্ন হাজার তোমরা কিন্তু পারমানেন্ট তোমরা যখন জয়নিং করবে তখন সাড়ে হাজার তোমরা স্যালারি পেয়ে যাবে যেখানে তোমাদের গুড পে তারপর তোমাদের যে সমস্ত বিভিন্ন অ্যালোসমেন্ট রয়েছে সে সমস্ত তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের পোস্টের নাম কোন কোন পোস্টে নিয়োগ করাচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে পোস্টগুলো তোমরা দেখতে পেয়ে যাবে কোন পোস্টে কত স্যালারি এই নিচে চলে আসবে নিচে তোমাদের পে স্কেলের স্যালারির মান দেওয়া রয়েছে যেহেতু তোমাদের একটা ভালো মানের পোস্টে নিয়োগ করাচ্ছে এখানে তোমরা দেখতে পেয়েছো পোস্টের নামগুলো ল্যান্টেনেট ক্যাপ্টেন মেজর লেন্টেন্যান্ট তোমাদের কার্নেল কার্নেল তোমাদের এই সমস্ত জেনারেল তোমার মেজর জেনারেল এই সমস্ত পদে নিয়োগ করেছে তুমি যে পোস্টের ক্ষেত্রে যোগ্য সে পোস্টে আবেদন করতো এখানে তোমরা দেখতে পেয়েছো যেটা স্যালারি লেভেল ছাপ্পান্ন হাজার একশো থেকে তোমাদের এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা তোমাদের প্রথম স্টার্টিং পয়েন্ট স্যালারি পাচ্ছ যেখানে একটা ভালো মনের বেতনে নিয়োগ করেছে কিছু পোস্টের ক্ষেত্রে একষট্টি হাজার তিনশো থেকে এক লক্ষ তিরানব্বই হাজার তোমাদের কোনো নশো টাকা অর্থাৎ দু লক্ষ তোমরা কোনো স্টার্টিং পয়েন্ট দু লাখ প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে দু লাখ প্লাস সামথিং স্যালারি পেজে কোনো কোনো পোস্টের ক্ষেত্রে তোমাদের শুধু এনসিসি সার্টিফিকেট থাকে না তাহলে তুমি এখানে আবেদন করতে আছো তাছাড়া কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থাকছে না আশা করবো মেল ফিমেল কিছু কিছু প্রার্থীর মেল ফিমেল প্রত্যেকেরই এনসিএসি সার্টিফিকেট রয়েছে সে সমস্ত প্রার্থী তোমরা আবেদন করতে আছো এখানে কোনো রকম উচ্চতা চাওয়া হচ্ছে না কোনো দৌড় কোনো রকম কিছু চাওয়া হচ্ছে না শুধুমাত্র তোমাদের যে এনসিসি সার্টিফিকেট থাকে তুমি ফর্ম ভরে তোমাদের কিন্তু এনসিএসিসি তোমাদের কন্ট্যাক্ট করাবে তোমাদের কিন্তু জয়নিংয়ে পাঠিয়ে দেবে এখানে নিচে স্কুল ডাউন করে চলে আসবে এখানে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে যেখানে তোমাদের অ্যালাউসমেন্ট বিভিন্ন যেগুলো অ্যালাউসমেন্ট থাকে সেই অ্যালাউসমেন্টগুলো তোমাদের দেওয়া হবে এখানে তোমরা দেখতে পাচ্ছো তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে এখানে সিলেকশন প্রসেস তোমাদের রয়েছে এখানে প্রথমত তোমাদের ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার পর ফর্ম ফিল আপ করার পর তোমাদের অ্যাডমিট আসবে এখানে যে অ্যাডমিটটা আসবে তোমাদের মেল থ্রুতে অ্যাডমিট কিন্তু সেন্ড করা হবে তোমাদের ইমেলে তোমাদের কোনো মেল থ্রুতে তোমাদের ইমেলে তোমাদের তো অ্যাডমিট কার্ড সেন্ড করা হবে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের কথায় তোমাদের কোনো নিচ্ছে তোমাদের কোনো জয়েন তোমাদের ইন্টারভিউ সেই ইন্টারভিউ ঠিকানা তোমাদের যাতে হবে সেখানে ইন্টারভিউ ঠিকানা তোমাদের কিন্তু ডিটেলসে দেওয়া থাকবে সেখানে যাবে যেখানে তোমাদের এসএসবি তোমাদের ইন্টারভিউ কনডাক্ট করবে এসএসবি বি এখানে এসএসবি তোমাদের ইন্টারভিউ কন্ট্যাক্ট করবে সেখানে যাবে এখানে ইন্টারভিউ সমস্ত তোমাদের উত্তরপ্রদেশ তারপর তোমাদের এই সমস্ত কিন্তু দেওয়ার আছে কথা কথা তোমাদের হতবে এখানে প্রত্যেকটা তথ্য এখানে উল্লেখ করা হয়েছে যেহেতু ডকুমেন্টস ভ্যারিফিকেশনের মাধ্যমে করা হয়েছে তোমাদের এস এস এবং মেল থ্রুতে তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছি তোমাদের মায়ানমার বর্ডার তোমাদের সম্পূর্ণ রয়েছে তোমার পাঞ্জাব রয়েছে তোমার ঝাল তোমাদের এই সমস্ত এখানে একবার চেক আউট করে নেবে যেখানে তোমাদের কোথায় কোথায় ইন্টারভিউ সেন্টার রয়েছে যেখানে তোমাদের কাছে হবে সেই ইন্টারভিউ সেন্টার তুমি ওখানে নেবে যেখানে এখানে তোমার দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিশন হবে যখন তুমি এসএসসির ইন্টারভিউতে তোমার সিলেকশন প্রসেস হয়ে যাবে তোমার চাকরির মধ্যে হওয়া ভাব তখন তোমাদের কোন একটা তোমার এই মেডিকেল এক্সামেশন দিতে হবে যেখানে মেডিকেল টেস্ট হবে সেখানে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে হবে যেখানে তোমাদের ফাইনাল লিস্ট তোমাদের এসএসবি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নেওয়া হবে যেখানে ফাইনাল লিস্ট তোমাদের ঝুলানো হবে যাদের ইন্টারভিউ এসএসবি করাবে যে তোমার ফাইনাল ম্যাডলিস্টের নাম আসে তাহলে তোমাদের এখানে সরাসরি তোমাদের কোনো ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে এখানে শুধুমাত্র ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়ার পর তুমি স্টার্টিং স্যালারি বছর যেখানে ষাট বছরের জব তুমি চাইলে আবেদন করতে পারো একটা ভালো মানের জব আর বারম্বার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ভিডিও বন্ধুদের মাঝে শেয়ার করো যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে আসল ভিডিওতে প্রত্যেকের বোঝা গেছে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়েন্ট জয় ভারত